সাগরে মাছ ধরার সাধারণ নৌকা বা ট্রলারে চেপে 2000 কিলোমিটার পথ পেরিয়ে এই অভিবাসন প্রত্যাশীরা পৌঁছাতে চান মালয়েশিয়ায়। এ পথে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় থাইল্যান্ড। পাচারকারী সিন্ডিকেটের বেশিরভাগ হর্তাকর্তাও থাইল্যান্ডের। এবছর থাইল্যান্ডের সীমান্ত জঙ্গলে অভিবাসন প্রত্যাশীদের শতাধিক গণকবর খুঁজে পাওয়ার পর সেই প্রমাণ মিলেছে হাতে নাতে। গ্রেপ্তারও হয়েছেন দেশটির রাজনীতিক, সেনা কর্মকর্তা সহ অনেকেই। তবে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাগর পথে নেয়া কত সংখ্যক মানুষকে ওইসব সীমান্তে গুম খুন করা হয়েছে তার সঠিক তথ্য নেই থাই সরকারের কাছে। You know, are people being promised jobs and then being taken advantage of? Are they being trafficked? Are they being put into forced labor? You know, so what is Bangladesh government doing to investigate who's behind these rackets? Bangladesh theke Malaysia jawar sagor pot porjobekkhon o onushandhaner por UNHCR obak kora totthyo diyeche. তাদের হিসেবে 2012 সাল থেকে 15 সালের মে পর্যন্ত 2 লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশী এ পথে যাত্রা করে। তবে এর অর্ধেকেরও বেশি মিয়ানমারের রোহিঙ্গা। পাচারকারীদের নির্যাতন, দুঃসহ দীর্ঘযাত্রা, অনাহার, অসুস্থতায় 2014 সালে এই যাত্রীদের 540 জন এবং 2015 সালের প্রথমার্ধে 502 জন মারা যান। যারা মারা গেছে তাদের ব্যাপারে সরকার এখন কিভাবে ডাটাগুলো নিবে? এই যে গণকবর নিল, সেটা টেস্টিমনি, সেটা মেডিকেল রিপোর্ট বাংলাদেশে যাবে কিনা, সেই ভিত্তিতে ফ্যামিলির মাধ্যমে আইন প্রয়োগ সংস্থাকারীর মাধ্যমে এইসব ট্রাফিকারদের অ্যারেস্ট করা হবে কিনা, সরকার কিন্তু এখনো কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয় নাই। অবশ্য বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে এ পর্যন্ত অভিবাসন প্রত্যাশী নিখোঁজ মানুষের পূর্ণাঙ্গ কোনো তালিকা তৈরি হয়নি। ঢাকার কাছের 2 জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদীতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাথমিক জরিপে 300 বেশি নিখোঁজ মানুষের তথ্য জোগাড় করলেও তা নিয়ে শুরু হয়নি সরকারি কোনো অনুসন্ধান। তাই এসব মানুষের ভাগ্য এখনো অনিশ্চিত। আমরা কিরকম বাঁচাইছি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।